कीटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुर निर्णाशी भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थ दायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धुकैटव। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি চন্দননগরের অম্বিকা অ্যাথলেটিক ক্লাব জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা মণ্ডপে। এবছর 52তম বর্ষে পদার্পণ করেছে তাদের এই পূজা। তাদের এবছরের ভাবনা একটু অন্যরকম। করোনা অতিমারের সাথে তাল মিলিয়ে তাদের এই বছরের ভাবনা, মানুষ যখন ঘরে অন্ধ প্রকৃতি পেল ছো, অর্থাৎ মানুষ যখন নিজেকে ঘরবন্দি করে নিয়েছে এবং করোনা থেকে বাঁচতে মুখে মাস্ক, এবং তখন মানুষের অত্যাচার যে প্রকৃতির ওপর তা ক্রমশ কমে গেছে এবং প্রকৃতি তার নিজের ছন্দে ফিরে গেছে। অর্থাৎ আদিম সময়ে প্রকৃতি যেমন সতেজ সুছন্দে ছিল, সমস্ত প্রাণীরা খুঁজে পেয়েছিল নিজের ছন্দ, গাছ হয়ে উঠেছিল সবুজ এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল নেকড়ে বাঘের আনাগোনা এবং বিভিন্ন বন্য জন্তুরা কার্যত স্বাধীন হয়ে গেছে, সেটি তারা মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলেছে। মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে কিছু ফাইবারের জিনিস, চেয়ার, তারজালি ইত্যাদি। মণ্ডপের ওপরে দেখানো হয়েছে করোনা নামক যে ভাইরাস, সেটির কারণেই এত কিছু। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাটিও নির্মাণ করেছেন তারা। প্রতিমাটির শাড়ি সবুজ, প্রতিমার চারপাশের আবহাওয়া তৈরি করা হয়েছে প্রকৃতির সাথে মিল রেখে সবুজ। আমরা এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে চলে যাবো উদ্যোক্তা। এবছরের ভাবনা কি? এবছরের ভাবনা হচ্ছে আমাদের করোনা নিয়ে, মানুষ যখন ঘরে বন্ধ তখন প্রকৃতি ছন্দ ফিরে পেয়েছে, এটা আপনাদের আগেই বলেছি। তো এই প্রকৃতিকে দেখাতে গেলে যে মানুষ যখন মানে তার বায়ু দূষণ কমিয়ে দিয়েছে, মানুষ গাড়ি চাপছে না, মানুষ বেরোচ্ছে না বাসতে, তখন প্রকৃতিই করেছে তার ছন্দে ফিরে আসছে। সেই আদিম যুগে যে প্রকৃতির ছন্দে ফিরে আসছিল সেই ছন্দে ফিরে আসছে। আপনি কিছু আগে শুনেছেন যে রাস্তার মধ্যে নেকড়ে বাঘ বেরিয়ে গেছে বা লেপার্ড বেরিয়ে গেছে, সেই জিনিসগুলো আবার ফিরে আসছে। তাই আমরা বার্তা দিয়েছি যে মানুষ যদি অ্যাকচুয়াল ঘরে বন্ধ থাকে তাহলে প্রকৃতি তার স্বাধীনতায় ফিরে আসবে, এটাই আমরা বার্তা দিয়েছি। কীভাবে সাজিয়ে চলেছেন মণ্ডপ, কী কী উপকরণ ব্যবহার করেছে? এতে উপকরণ ব্যবহার করা হয়েছে, আপনার নেট জালি ব্যবহার করা হয়েছে, আর কিছু ফাইবার ব্যবহার করেছে, কিছু চেয়ারের মাধ্যমে আমরা দেখিয়েছি মানুষ বসে আছে ঘরে বন্ধ হয়ে, আর এইসব আপনার থার্মোকালের কিছু আপনার জিনিস ব্যবহার করা হয়েছে, ইস্ত্রি দেখতে পাচ্ছে, আর এই সমস্ত দিয়ে একদম বেতের কিছু জিনিস আছে, আর বাদবাকি তো কাপড় থাকবে, কারণ মানুষ ঘরে থাকলে কি দূষণটা যে কম সেটা আমরা দেখি। প্রতিমার সাথে কীভাবে সামঞ্জস্য রেখেছেন আপনার থিমে? এবং প্রতিমার সঙ্গে আমরা একটু সামঞ্জস্য রেখেছি কারণ সবুজ গাছ যখন তার সবুজটা ফিরে পেয়েছে তখন সেই সবুজটা আমরা দেখিয়েছি যে মণ্ডপসজ্জায় আর প্রতিমা কী সুন্দর সবুজ হয়ে বসে আছে, এবং মায়ের আঁচলে মায়ের যে শাড়ি পরানো হয়েছে সেটাও সবুজ, এবং মায়ের যে সাজ পরানো হয়েছে সেটাও সবুজ। এই থিমের মাধ্যমে দর্শকদের কী বার্তা দেবেন? এই থিমের মাধ্যমে দর্শকদের বার্তা দিতে হবে যে মানুষ যেন সচেতনতা বাড়ায় এবং করোনা থেকে দূর থাকতে মানুষ যেন নিজের মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে, এইটাই আমাদের বার্তা। কোভিড বিধি কীভাবে মেনে চলা হচ্ছিল মণ্ডপ চত্বরে? কোভিড বিধি আমরা বারবার অ্যানাউন্স করছি যে মাস্ক পরে মণ্ডপে ঢুকুন, স্যানিটাইজ করুন এবং মাস্ক গেটের ভেতর দিয়ে যান, এটা আমরা অ্যানাউন্স করছি বারবার লোককে বোঝার জন্য। এবং দূরত্ববিধি মেন হচ্ছে, দূরত্ববিধি মেনটেন করুন আর মাস্ক অবশ্যই মেনে। যেটা দেখছিলাম যে মণ্ডপ চত্বরে রয়েছে কিছু চেয়ার এবং কিছু মুখের অবয়ব, এটা দিয়ে কী বুঝিয়েছেন আপনি? এটা আমরা বুঝিয়েছি যে মানুষ তো ঘরে যখন বন্ধ হয়ে চেয়ারে বসে আছে, প্রকৃতিতে বেরোতে পারছে না, সেটা আমরা দেখেছি যে মানুষ ঘরে বন্ধ হয়ে আছে, চেয়ারে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, লবিতে দাঁড়িয়ে আছে, দেখবেন আপনি আমাদের মণ্ডপে দেখা যাচ্ছে যে লবিতে উঁকি মারছে কিন্তু মানুষ বেরোতে পারছে না, এটাই আমরা দেখিয়েছি। আমরা এতক্ষণ কথা বলে নিলাম উদ্যোক্তাদের সঙ্গে, তারা জানালেন যে মানুষের যে পরিবেশ দূষণ ঘটানোর যে অন্যতম যে সমস্ত উপকরণ সেগুলো করোনা মহামারীতে যে লকডাউন হয়েছিল তার ফলে বন্ধ ছিল, আর তার ফলে পরিবেশ ফিরে পেয়েছিল নিজের ছন্দ, তারা গোটা মণ্ডপ জুড়ে এই ভাবনাই ফুটিয়ে তুলেছেন। চন্দননগর থেকে লোকনাথ সাহার রিপোর্ট, খবর সোজা ছাত্রা।